হ্যালো, ওয়েলকাম। আজকে কথা বলবো ক্যানাডার জব ব্যাংকের রিজিউমে ফরম্যাট নিয়ে। অনেকে জানতে চেয়েছে যে ক্যানাডার তে অ্যাপ্লাই করার জন্য, জব সার্কুলারে অ্যাপ্লাই করার জন্য, যে ক্যানাডার জব ব্যাংকের কোনো ফরম্যাট আছে কিনা, রিজিউমে ফরম্যাট আছে কিনা। এর আগে আমি এই বিষয় নিয়ে একটি ভিডিও করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। ক্যানাডা জব ব্যাংক অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন এবং কীভাবে রিজিউমে বিল্ড আপ করবেন, এবং ক্যানাডার বিভিন্ন পাইলট প্রোগ্রামের যে রিজিউমে ফরম্যাট তা নিয়েও আমার চ্যানেলে দুই একটা ভিডিও পাবেন, আশা করি সেগুলো দেখে নিতে পারেন। তো বেসিক্যালি আজকের বিষয়টা হচ্ছে যে ক্যানাডাতে জব ব্যাংকের যে সার্কুলারগুলো রয়েছে সেগুলোতে অ্যাপ্লাই করার জন্য, ওভারঅল ক্যানাডাতে জব সার্কুলারে অ্যাপ্লাই করার জন্য আর বেস্ট রিজিউমে ফরম্যাট কোনটা, তা আসলে কোনটা বেস্ট আর কোনটা একটু খারাপ সেটা বলা মুশকিল। বাট আমি আপনাদেরকে ক্যানাডা জব ব্যাংকের যে রিজিউমে ফরম্যাট সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন আছি ক্যানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটের জব ব্যাংকের আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনি যখন ক্যানাডা জব ব্যাংকের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন এইভাবে একটি অ্যাকাউন্ট পাবেন। তো এই অ্যাকাউন্টের একটু নিচে দিয়ে গেলে এখানে একটু এখানে একটা রিজিউমি অপশান আছে। তো দেখুন, এখানে অলরেডি আমি অ্যাকাউন্টস সুপারভাইজার নামে একটা রিজিউমি তৈরি করে রেখেছি এখানে আমার। হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো এই যে রিজিউমি তৈরি করেছি, এই রিজিউমিটা দেখতে কেমন আমি আপনাদেরকে একটা ফরম্যাট দেখাই। এটা হচ্ছে একদম কমপ্লিট একটা রিজিউমি, এটা আমার ব্যক্তিগত। যেমন এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশান থাকবে, হ্যাঁ সামারি থাকবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে, দেন এডুকেশন থাকবে, স্কিল আছে, প্রফেশনাল ক্রেডেনশিয়াল থাকবে, ভলেন্টিয়ার ওয়ার্ক, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, ল্যাঙ্গুয়েজ, এটা আমি এক্সট্রা দিলাম। হ্যাঁ, এই দুইটা আমি এক্সট্রা দিলাম, এই দুইটা কিন্তু এখানে রিজিউমি ফরম্যাটে নেই। হ্যাঁ, এখানে রিজিউমি ফরম্যাটে এই এক্সট্রা এই দুইটা নেই, আমি এই দুইটা এক্সট্রা দিলাম। তো ওভারঅল এইরকম একটি আপনি সিভি বা যেটাকে রিজিউমি বলেন না কেন, এটা কীভাবে তৈরি করবেন, একদম শর্টকাট ঝটপট আপনি কীভাবে এটা তৈরি করবেন, সেই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ধৈর্য সহকারে আসলে ভিডিওটা দেখতে হবে, কারণ একটা রিজিউমি তৈরি করতে অনেক সময় প্রয়োজন, অনেক জ্ঞানের প্রয়োজন হয়, অনেক ইনফরমেশানকে একসাথে করতে হয়। সো একটা রিজিউমি তৈরি করা কিন্তু এই সে কথা না, অনেক চিন্তার বিষয় এটা। তবু আমি আপনাদেরকে বেটার একটা কনসেপ্ট দেবো আজকে, যেন আপনারা আশা করি এই ভিডিও থেকে আপনারা বেনিফিটেড হবেন যদি পুরো ভিডিওটা দেখেন। তো চলুন আমরা দেখি যে রিজিউমে কীভাবে তৈরি করতে হয়। আপনি প্রথমে কী করতে হবে, জব ব্যাংকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন আপনি এখানে রিজিউমে অপশানে আসবেন, এখানে বিল্ড নিউ রিজিউমিতে আপনি ক্লিক করবেন। তো আমি পুরো রিজিউমিটা আপনাদেরকে দেখাতে পারবো না, বাট আমি কিছু অপশান ফিল আপ করে আমি আপনাদেরকে ধারণা দেবো ইনশাল্লাহ, যেটাকে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা ঠিক এই রকম একটি রিজিউমি তৈরি করে নিতে পারবেন, আই হোপ। ওকে, তো এখানে ক্রিয়েট রিজিউমি, তো এখানে প্রথমে টাইটেলটা দিবেন। টাইটেলটা মিনিং হচ্ছে যে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, সাপোজ অ্যাকাউন্টেন্ট, সাপোজ কী যেন বলে হারভেস্টিং লেবার, সাপোজ আপনি একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা টিচার, বা আপনি ফুড পিকারের জন্য অ্যাপ্লাই করবেন। সো এখানে আপনাকে কিন্তু এটা লিখতে হবে যে আপনি কোন পোস্টের জন্য এটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, বা কোন পোস্টের জন্য আপনি রিজিউমি তৈরি করবেন। তো আমি সাপোজ এখানে দিলাম অ্যাকাউন্টেন্ট দিলাম, দেন আমি এখানে রিজিউমি ল্যাঙ্গুয়েজটা দেবো ইংলিশ, এবং রিজিউমি টেমপ্লেটটা দেবো ট্রেডিশন। আপনি চাইলে এখান থেকে কিন্তু প্রিভিউ দেখে নিতে পারেন আপনার রিজিউমিতে কী কী অপশান আসবে। আপনি এটা একটা টেমপ্লেট দেখে নিতে পারেন। নেটওয়ার্ক প্রবলেমের কারণে, নেটওয়ার্ক স্লো যার কারণে একটু আসতে লেট হচ্ছে এখানে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এইরকম একটি রিজিউমি আপনারা দেখতে পাবেন। তো এখানে একটু দীর্ঘতিতে আসতেছে। যেমন অ্যাকাউন্টেন্ট রিজিউমি যদি তৈরি করতে চান তাহলে আপনাকে আপনার এই বিষয়গুলো অবশ্যই দিতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো লাগবে।
তো আমরা এটা ক্লোজ করে দিলাম, জাস্ট দেখলাম স্যাম্পল। তো আমরা রেজুমি তৈরি করব, যার কারণে আমরা এই ডাটাগুলো দেওয়ার পর আমরা সেভ অপশনে দিয়ে দেব। ওকে, আমরা যখন সেভ অপশনে চলে যাব দেন আমাদের সামনে এইরকম একটি ফরম্যাট চলে আসবে। হ্যাঁ, এই ফরম্যাটগুলো চলে আসবে। এটা এখান পর্যন্ত হচ্ছে বেসিক ফরম্যাট, এই বাকিগুলো আমরা চাইলে, সরি, এটা পর্যন্ত হচ্ছে বেসিক, আর বাকি চাইলে আমরা অন্যান্য আরও অতিরিক্ত সেকশন যোগ করতে পারবো, সেটা আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। তো আমরা রেজুমি তৈরি করতেছি অ্যাকাউন্টেন্টদের জন্য। তো অ্যাকাউন্টেন্টদের জন্য আমরা কীভাবে তৈরি করব, তো এখানে আমরা যে ইনফরমেশনগুলো দেবো সেই ইনফরমেশনগুলো আমরা ডাউনলোড করে দেখতে পারবো, রেজুমিটা আমরা ডাউনলোড করে দেখতে পারবো এবং সেভ দিয়ে দিতে পারবো। তো কন্ট্রাক্ট ইনফরমেশান, বেসিক্যালি আপনি যখন জব ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার নেম দিতে হবে এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে, যার কারণে কন্ট্রাক্ট ইনফরমেশানে ফার্স্ট অফ অল এগুলো চলে আসছে। তো আমরা চাইলে এখানে আরও ইনফরমেশান অ্যাড করতে পারবো, যার কারণে আমরা চলে যাব মডিফায়ারে। মডিফাইতে যাওয়ার পরে এখানে আপনার দেখুন ফার্স্ট নেম লাস্ট নেম অলরেডি দেওয়া আছে, এবং আপনি চাইলে আপনার অ্যাড্রেসটা দিতে পারেন, সিটি দিতে পারেন, পোস্টাল কোড, প্রভিন্স, ফোন নাম্বার এবং প্রফেশনাল ইমেল নাম্বার তো দেওয়াই আছে অলরেডি। দেন আপনি এখানে লিঙ্ক টু প্রফেশনাল প্রোফাইল অর ওয়েবসাইট, আপনার অন্যান্য ফেসবুক, টুইটার, লিঙ্কডিন বা এই জাতীয় যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে বা কোনো ওয়েবসাইট যদি থেকে থাকে তাহলে আপনি সেখানে একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন, সো এটা বেটার হবে। তো আমি এখান থেকে কিছু কপি করে আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো আমি সবগুলা দেখাতে পারবো না, বাট আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু বিষয় কপি করে একটু দেখানোর জন্য। হ্যাঁ, তো ধরুন এখানে আমি আমার স্টেটটা দিলাম, জাস্ট আমি খুব বেশি কিছু দেখাবো না। দেন আমি ধরেন আমার এখানে লিঙ্কডিনের আইডিটা দিলাম, আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি। ধরেন আমি সকল ডাটা দিলাম না, আমি দুইটা ডাটা দিলাম, দেন আমি সেভ দিয়ে দিলাম। এখন আমি দেখবো এটা কেমন আসে। ওকে, আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের আগে ছিল এখানে শুধুমাত্র আলমগীর হোসেন এবং ইমেল, বাট আমরা আরও দুইটা ডাটা অ্যাড করলাম, যার কারণে আরও দুইটা ডাটা এখানে চলে আসছে। হ্যাঁ, এভাবে আপনাদেরকে এটা ফিল আপ করতে হবে। এখন আমরা দেখব যে প্রফেশনাল সামারিটা কীভাবে লিখবো। আমরা এখানে মডিফাইতে যাব, আমরা তার আগে আমি এখান থেকে এটাকে কপি করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা সিভি লিখতে, আবার বলছি, অনেক সময়ের ব্যাপার এবং অনেক ইনফরমেশান গেদার করতে হয় দেন একটি সিভি লিখতে হয়। আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। তা আপনার যদি নিজের কোনো সিভি যদি তৈরি করতে হয় বা যদি নিজের সিভি তৈরি করতে পারছেন না তখন আমাকে নক দিতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, আপনারা সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদের রিজুমি তৈরি করে দেবো ইনশাল্লাহ। দেখুন, একটা রিজুমি তৈরি করে কীভাবে একজন মানুষের ব্যাকগ্রাউন্ড জানতে হয়, তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তার ওয়ার্ক এক্সপিরিয়েন্সে সে কী কী অ্যাচিভ করেছে বা কী কী কাজ করেছে, সে কোথায় আছে, ওভারঅল একজন মানুষের সামারি। যেমন আমি বলবো আপনাদেরকে এখানে এটা হচ্ছে আমার জীবনের সামারি, এটা হচ্ছে যে পুরো আমার 26-27 বছরের সামারি। সো 26-27 বছরকে আপনি মাত্র 2 ফেজের মধ্যে সেটাকে নিয়ে আসবেন, ইটস মানে অনেক ডিফিকাল্ট। সো একটা রিজুমি লেখা আমি মনে করি যে অনেক থিঙ্কিংয়ের ব্যাপার, অনেক ইনফরমেশান গেদার করার বিষয়। সো আমরা এখন কী করলাম, কন্ট্রাক্ট ইনফরমেশান লিখে ফেললাম এবং প্রফেশনাল সামারি লিখে ফেললাম, কপি পেস্ট করেই লিখে ফেললাম, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বিষয়টা দেখালাম না, আমরা চলে যাব এখন এডুকেশনের বিষয়টা, কারণ সকল অপশন যদি দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তা আমরা একটু ছোট করেই দেখার চেষ্টা করি। তো আমরা এডুকেশনটা অ্যাড করব, আমরা এখানে অ্যাড অপশনে চলে গেলাম। এখানে যাওয়ার পরে আমাদেরকে প্রথমে প্রোগ্রামের নেম দিতে হবে এবং কোন প্রতিষ্ঠান থেকে আমরা পড়াশোনা করেছি সেটা দিতে হবে, সিটি, প্রভিন্স অর প্রভিন্স কান্ট্রিটা দিতে হবে, কবে থেকে আমার কোর্সটি শুরু হয়েছে এবং কবে আমার এটি শেষ হয়েছে সেই তারিখ এবং বছর দিতে হবে, এবং আমি যে কোর্সটা করেছি, ধরুন আপনি ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাস করছেন, হ্যাঁ, এইচএসসি পাস, এইচএসসি রিলেটেড দুই একটা কথা এখানে লিখে দিতে হবে। যেমন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আমি একটা ব্যাচেলরটা দেখাই, হ্যাঁ ব্যাচেলরটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। ওকে, এখানে আমি আমার প্রোগ্রামের নেমটা দিলাম, দেন আমি এটা কোথা থেকে পড়াশোনা করছি জাস্ট আমি এখান থেকে কপি পেস্ট করেছি যেহেতু আছে, সো
আপনার একটা একটু ধৈর্য ধরে একটু দেখতে হবে। ওকে, আর কিছু দিলাম না, মাস সাল এগুলো দিলাম না। এখন আমি এখানে আমার পড়াশোনার বিবরণটা একটু দিয়ে দেব, আমি কি নিয়ে পড়াশোনা করেছি এবং এটার একটা ধারণা দিয়ে দেবো আমার এমপ্লয়ারকে যে আমি এই এই বিষয়গুলো পড়ছি, আমার এই এই বিষয়ের উপরে আমার ধারণা আছে, এটা নিয়ে আমি এটা সেভ করে দেব। সব ডাটা কিন্তু আমি দিলাম না সময়ের কারণে, কারণ সকল ডাটা যদি দিতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে, আমরা সেভ দেওয়ার পরে দেখতে পাবো যে দেখুন এখানে যে আমার এডুকেশনের বিষয়টা এখানে চলে আসছে। হ্যাঁ, আমি যে ডাটাটা দিলাম সেই ডাটাটা এখানে চলে আসছে। আমরা কিন্তু এই ডাটাগুলোকে ডাউনলোড করব, এই রেজুমিটা আমরা ডাউনলোড করে দেখব যে এই ফরম্যাটে হয় কি না, আমরা দেখব এটা। হ্যাঁ, ভিডিও শেষে সেটা আমরা দেখতে পাবো। আমরা এখন স্কিলটা দিব যে আমার কি কি দক্ষতা রয়েছে, আমি যে কাজের জন্য রেজুমিটা তৈরি করতেছি সেই কাজ রিলেটেড আমাকে স্কিলগুলো লিখতে হবে। আর স্কিলগুলো লিখবেন ছোটো ছোটো বুলেট পয়েন্টে, আপনি ছোটো ছোটো বুলেট পয়েন্টে লিখবেন, এখানে বুলেট পয়েন্ট দেওয়া আছে। তো আমি এখানে আমার স্কিলগুলো দিয়ে দিচ্ছি, এটা অ্যাকাউন্টস রিলেটেড স্কিল, যার কারণে এগুলো একটু বড় হবে বেসিকলি। তো এটা আমি দিয়ে দেওয়ার পরে আমি এখানে সেভ দিয়ে দিলাম। এটা সেভ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্কিলটা অলরেডি চলে আসছে। এখন এখানে প্রফেশনাল ক্রেডেনশিয়াল, এটা হচ্ছে কি, ধরেন আমি সাপোজ বোঝানোর জন্য আমি অ্যাকাউন্টিং রিলেটেড, আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, সো যার কারণে আমি বিজনেস রিলেটেড যদি কোনো এক্সট্রা প্রফেশনাল কোর্স করে থাকি, অ্যাজ লাইক সিএ অর সিএমএ সিএফও, আমি যদি এরকম কোনো কোর্স করে থাকি তাহলে এই সেই সার্টিফিকেটটা আমি এখানে দিতে পারি। দেন এছাড়াও আমরা কেউ যদি কম্পিউটার শিখতে চাই তখন আমরা কী করি, যুবোন্নয়নে ভর্তি হই এবং যুবোন্নয়ন থেকে পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট পাই। তো এটা কিন্তু একটা পেশাগত একটি প্রশংসাপত্র। সো আপনি আপনার যে রিলেটেড পেশা রয়েছে সেই পেশার উপরে কোনো এক্সট্রা কোনো সার্টিফিকেট পেয়েছেন কি না, সার্টিফিকেশান পেয়েছেন কি না, সেই বিষয়টা এখানে দিতে বলেছে। সো আমরা চাইলে এটা দিতে পারি, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই জাস্ট দিচ্ছি। আমি এখানে একটা কোর্সের নাম দিচ্ছি, এটা হচ্ছে সিএফও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, এটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে মোটামুটি এই সিভিতে আমরা অনেকগুলো অপশনই দিয়ে দিচ্ছি। আর আমার আমি ম্যাক্সিমাম ইনফরমেশান আমি চেষ্টা করি যে কানাডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখানোর জন্য, কারণ তাদের ওয়েবসাইটে হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত জায়গা, এখানে ইনফরমেশানগুলো রং হবে না। তো এখানে চাইলে আপনি ভলেন্টিয়ার ওয়ার্ক দিতে, আপনি স্বেচ্ছাসেবী হিসেবে কোথাও কাজ করেছেন কিনা বা বর্তমানে করতেছেন কিনা সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন অ্যাড অপশানে গিয়ে, এবং আপনি পেশাগত জীবনে কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা সেটা আপনি এখানে দিতে পারেন। অ্যাজ লাইক ধরুন আপনি অ্যাকাউন্টেন্ট হিসেবে একটা প্রতিষ্ঠানে কাজ করতেছেন, সো আপনি ওই প্রতিষ্ঠানে এক বছরে, হ্যাঁ যে কোনো বছরে বা যে কোনো একটা পিরিয়ডে আপনি বেস্ট এমপ্লয়ার হয়েছেন, হ্যাঁ সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সো আপনার এখানে কোনো অ্যাওয়ার্ড আছে কিনা সেই অ্যাওয়ার্ডগুলো আপনাকে এখানে দিতে হবে। দেন আমি দেখাবো এখন এডিশনাল যে সেকশনটা, সেটা অর্থাৎ আমাদের এইগুলো ছাড়াও অনেকগুলো সেকশন আমরা প্লাস করতে পারবো, এখানে অ্যাড করতে পারবো। যেমন ধরেন আমি আইলস দিয়েছি, আইলসের রেজাল্ট আমি এখানে অ্যাড করতে পারবো, আমার এক্সট্রা অ্যাক্টিভিটিস অ্যাজ লাইক হবিজগুলো আমি এখানে দিতে পারবো। যেমন আমি একটা বাড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট অ্যাডে গেলাম। তো সাধারণত সিভিগুলোতে এক্সট্রা অ্যাক্টিভিটিস দেওয়া থাকে, হবিজগুলো দেওয়া থাকে, কিন্তু এখানে সেই বিষয়টা নেই, তো যার কারণে আমরা এখানে একটা এক্সট্রা দেখাচ্ছি, এক্সট্রা একটা আমরা সেকশন নেব। এই সেকশনটার আমরা কী নাম দেবো, আমরা দেবো ল্যাঙ্গুয়েজ অথবা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেশান। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ধীরে ধীরে, একটা সিভি লিখতে অনেক সময় লাগে, আবার বলছি আপনারা ধীরে ধীরে লিখবেন এবং ইনফরমেশানগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য। আমি তো এখানে তাড়াহুড়ো করে দেখাচ্ছি, যার কারণে হয়তো বা একটু মিস্টেক হতেও পারে। ওকে, আমি আমার আইএলটিএসের রেজাল্টটা দিয়ে দিলাম, দেন আমি সেভ দিয়ে দেব। এখন ফাইনালি আমরা যেটা করব সেটা আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করে আমরা দেখব যে আমার রিজুমিটার ফরম্যাটটা কেমন দাঁড়ালো।
ওকে দেখুন, আমরা এখানে আমাদের সকল ডাটাগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, একরকম ম্যাক্সিমামে আমরা কিন্তু ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। এখন আমরা এখানে এই যে সেভ অপশান দেখতে পাচ্ছেন, সেভ অপশানে যখন আমরা ক্লিক করব তখন এই রিজুমিটা আমার জব ব্যাংকের অ্যাকাউন্টে পারমানেন্টলি সেভ থাকবে। তো আমরা কি করব, এখন এই রিজুমিটা আমরা ডাউনলোড করে দেখব রিজুমির ফরম্যাটটা কেমন দাঁড়ালো। ওকে দিলাম। দেখুন, আমরা যে এই যে ডাটাগুলো দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এই যে ডাটাগুলো দিলাম, সেই ডাটাগুলো কিন্তু এখানে আছে এখন। হ্যাঁ দেখুন, এখানে আমি কি করছি, আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দিলাম, সামারি, এডুকেশন দিলাম, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিই নাই, স্কিল দিলাম, দেন এখানে প্রফেশনাল ক্রেডেনশিয়াল দিলাম, আর এখানে এক্সট্রা একটা সেকশন দিলাম, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের বিষয়টা। সো এই হচ্ছে যে পুরো রিজুমিটা তৈরি করার প্রসেসটা। তো একটি রিজুমি তৈরি করতে আবার বলছি একটু সময়ের প্রয়োজন হয়। আপনারা সর্বপ্রথম এখানে জব ব্যাংকের অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন আপনারা আমি যেভাবে যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসে আসবেন এবং রিজুমিটা ক্রিয়েট করবেন। রিজুমিটা ক্রিয়েট করার পরে আপনি এখানে সেভ করে রাখবেন। এই যে আমি সেভ করতেছি, সেভ করার পরে এখানে অনেকগুলো বিষয় আছে জব ব্যাংকের। আসলে জব ব্যাংকটা অনেক দারুণ একটা জিনিস, আপনি যদি ইউজ করতে পারেন তাহলে আপনি অনেক মজা পাবেন এটা। তো দেখুন, এখানে আমরা যে রিজুমিটা এতক্ষণ ধরে লিখলাম, এই যে এই রিজুমিটা, হ্যাঁ এই এটা আমরা এতক্ষণ ধরে লিখলাম এবং আমরা যখন সেভ দিয়ে দিলাম তখন রিজুমি অপশনে এসে এই রিজুমিটা চলে আসছে। সো এ হচ্ছে যে বিষয়টা, আর যে বিষয়টা বলেছি, দেখুন এখানে আপনি জব ব্যাংক অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টে কবে, হ্যাঁ আপনি কতদিন অ্যাক্টিভ ছিলেন, কয়টা সার্কুলার আপনি ভিউ করছেন এবং কয়টাতে অ্যাপ্লাই করছেন, কয়টাতে আপনি ফেভারিট চিহ্ন দিয়ে রাখছেন এবং কয়টা জবে আপনি অ্যাপ্লাই করছেন। হ্যাঁ, এটা হচ্ছে ভিউ আর এটা হচ্ছে যে অ্যাপ্লাই, এবং কয়জনকে আপনি রিজুমিটা শেয়ার করছেন, মানে সকল বিষয় এখানে চলে আসবে। এছাড়া এখানে ভিউ অল ইউর অ্যাক্টিভিটি, আপনি সকল আপনি যত কাজ করেছেন জব ব্যাংকে থাকার, হ্যাঁ আপনি এখানে সকল ডিটেলসটা এক পলকে দেখতে পাবেন। সো জব ব্যাংকটা আসলে অনেক হেল্পফুল। মূল বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে যে জব ব্যাংকের রিজুমিটা কীভাবে তৈরি করব এবং কোন ফরম্যাট, আমি ফরম্যাটটা দেব না আপনাদেরকে, বাট আমি বলবো যে আপনার জব ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সেখানে নিজে নিজে রিজুমি তৈরি করেন। আর আপনি যদি রিজুমি তৈরি করতে না পারেন তাহলে ভিডিও ডিসক্রিপশন আমার ফেসবুক পেজ এবং ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদেরকে রিজুমি তৈরি করে দেব। তো ইনশাল্লাহ দেখা হবে এবং কথা হবে আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।